মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এদিকে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। অজিত সরকারের রিপোর্ট। সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিজয়কে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শক্তি এখনও তৎপর, তাই তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ আমাদের বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে এই অশুভ শক্তির বিরুদ্ধে এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে। আমি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে, তাদের হাত থেকে দেশের জনগণ মুক্তি চায়। দুর্ভাগ্য আমাদের যে আজকে 51 বছর পরেও বলতে হয় বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলুণ্ঠিত। গণতন্ত্র নাই, অর্থনীতি, লুটপাট, চাঁদাবাজি, দেশে থেকে বিদেশে যে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ, তার জন্য আজকে অর্থনীতি ধ্বংসপ্রায়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হবে সেটা হয় নাই। রাজনৈতিক দলগুলির ঐক্যমত না হতে পারার কারণে মানুষ শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক থেকে বঞ্চিত আছে। এমনকি 50 বছর পরে আমরা নির্বাচনের একটা ব্যবস্থাও আমরা আজকে পর্যন্ত নির্ধারণ করতে পারলাম না, এটা খুবই দুঃখজনক। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযুদ্ধ ও জাতির পিতার জীবনাদর্শনের আলোকে যে বাংলাদেশ বিনির্মিত হচ্ছে তার গতিধারাকে যেসব অপশক্তি রুদ্ধ করতে চায় তাদের রুখে দিতে হবে। নানা ধরনের অপশক্তি এবং তাদের অপতৎপরতা আছে। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা।